টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জর্জ বাটলারের নেতৃত্বাধীন দলটি। জানা গেছে দুই ভাগে বিভক্ত হয়ে এসেছে ইংলিশরা। আজ সারাদিন বিশ্রাম নেবে সফরকারী দলের ক্রিকেটাররা। শনিবার সকালে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে তারা। আগামী পহেলা মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে দিবারাত্রির ওয়ানডে সিরিজ, আর ৯ মার্চ থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর এক মাস আগেই ওয়ানডে ও টি টোয়েন্টি দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড। এবারে শক্তিশালী দুই ফরম্যাটের দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড টিম।